রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে বিভাগীয় বিশেষ বর্ধিত সভা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ সহ বিভাগের আট জেলার সভাপতি সম্পাদক ও জেলা মহানগর শাখার নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 2 আগস্ট রংপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্র কারা করছে সেটিও বাংলাদেশের মানুষের কিন্তু দিবালোকের মতো পরিষ্কার। বিশেষ করে আমরা জানি যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যারা নেতৃত্বে আসতে পারবে না তারা আজকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, এবং যারা এই বাংলাদেশের মানুষের ভোটে রায় পাবে না তারা বিদেশিদের রায় পাওয়ার চেষ্টা করছে। তার যারা বাংলাদেশের মানুষকে খুশি করতে পারেনি, যারা বাংলাদেশের মানুষের আতঙ্কের কারণ, তারা বিদেশি প্রভুদের খুশি করার চেষ্টা করছে। এবং আজকে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আমরা রয়েছি, এবং আমরা আমাদের জায়গা থেকে বৃহত্তর ছাত্র সমাজের ঐক্যের জায়গা থেকে আমরা বলতে চাই যে সন্ত্রাসীদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এবং যারা আমাদের গণতন্ত্রকে কুক্ষিগত করতে চায়, যারা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে চ্যালেঞ্জ করতে চায়, তাদের দর্পজন আমরা চূর্ণ করে দিতে পারি সেই ব্যাপারেও আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি। এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, এবং আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে আমাদের ভোটের অধিকার কেড়ে নেবে এবং বিদেশি প্রভুদের ভয় দেখিয়ে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বকে অপমান করবে, এটি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই হতে দেবে।